ऑन नहीं होता, कैमरा एक बार ऑन नहीं होता, मतलब आप ऑन कर लो तो आपको तो आंखों में खोल के देखना पड़ेगा ये बारिश हो रहा है। ओ देखो तो এখানে কি করে এলি? এই যে সাওড়া গেড়ে যে খেলতে পারে তোদের পূর্ব যে লোক কতদিন আগে এসছে এখানে সেরকম জানিস কিছু? আমি লিখব তো যে শিবগড় সাওড়া গেড়ে নাই শিবগড় গেড়ে নাই শিবগড় জায়গাটার নাম। এ মুল্লুক অ্যাকচুয়ালি এখানটাই মুল্লুক বুঝলো, ও ওইটা শ্মশান ঘাট, এখানে মল্লেশ্বর শিবাই, এটা হচ্ছে শিবগড়। ও বালাদ্বীপ থেকে মেমানপুর, এইটা ওই বন্দেশ্বর শিব আছে না, ও বন্দেশ্বর শিব মেমানপুরে, ও হচ্ছে বন্দেশ্বর শিব, তো এইটা পুরোটা শিবগড়। আবার রাম রাজা হবেন, রাম আসবেন এখানে। এই আদিবাসীরা হচ্ছে দশরথের চেলা, এখানে ওই সারা ভারতবর্ষের লোকেরা এসে এখানে ও ওই লোকুণ্ডুতে গঙ্গা স্নান হতো, জলা জমি হতো না, তো দিনের বেলা যে জোয়ার আসতো গঙ্গার জল এলে ওখানে ওরা রাজারা স্নান করতো, এটা ত্রেতা যুগে। ও পাণ্ডু গ্রাম হচ্ছে পাণ্ডু লোকেরা, ওরা দাপর যুগের লোক, এটা ত্রেতা যুগের শেষের দিকের কথা বলছি। তারপরে কলিকালে ও চলে গেল মালদা, এই রাস্তা থেকে চন্দ্রকোনা হচ্ছে রঘুবংশের রাজধানী ছিল চন্দ্রকোনা, মল্ল চন্দ্রকেতু, সে মল্লের প্রতিষ্ঠিত শিব হচ্ছে মল্লেশ্বর। আর এ বন্দেশ্বর ও মা তারা তারা হাটছি তারাকনাথ, এগুলো হচ্ছে আদি শিব। আর শিও শান্তিনিকেতন, হ্যাঁ। এবারে আরামবাগ হচ্ছে রামবাগ, রাম বর্গ লোককে স্থান, ওখানে পাশে রামেশ্বর শিব আছে, বুঝতে পারছি তো। এইখানে রঘুবাটি রঘুবীর, এই সব রঘু মানে রাম, রঘুবীর বললি বুঝতে হবে রামের কথা বলছে। তো দশরথের চেলা হয় আদিবাসী লোক, আর ওর সেনা ছিল এই আদিবাসী লোক, তাই জিজ্ঞাসা করছি তারা করছি করে এলি এখানে। ও এই যে জমিটার ক্ষেত্রটা পেয়েছে না, ওই ভগৎ সেন পেয়েছিল, এরা ওই সেনাদের পরম্পরায় ছিল। এই দক্ষিণ মাঠ থেকে এখানে যে পুরোটা ডাঙ্গা থাকতো বুঝতে পারছি, এইটা মারিচ ক্ষেত্র, ওই লস্কর পুকুর, ওইটা শুশনিগড়ের শিবে হচ্ছে কুশের শিব, কুশেশ্বর মানে কুশ বংশের প্রতিষ্ঠিত শিব, ওই ওই ইয়েটা, হ্যাঁ এখনকার নয় ওটা, ওই জন্য আদি শিব। ও তারকনাথ, হ্যাঁ পাতালপুর, এইটা হচ্ছে পরের, ওইটা হচ্ছে